প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো গলার কণ্ঠ থেকে বুঝতে পারতেছেন যে আসলে অনেক আনন্দ করার কারণে আমার হয়তো গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি কিছু জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি যে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা উচিত। আমরা দেখতেছি কিছু মানে স্বার্থনী মানে মহল যারা মানে সুযোগ সন্ধানী এরকম কিছু ব্যক্তিকে দেখতেছি, তারা আপনার এই সুযোগে আপনার দেশের যে সম্পদ, ঠিক আছে, এইগুলা তারা আত্মসাত করতেছে এবং চুরিচামারি করতেছে। আমরা এমনও দেখতেছি যে আপনার রাস্তার আপনার ল্যাম্পপোস্টের যে লাইটগুলো আছে সেইগুলোও তারা খুলে নিয়ে যেতেছে। তো এই জায়গা থেকে আমি আমার দেশবাসীর কাছে আহ্বান থাকবে, কারণ এটা আমার দেশের সম্পদ, এটা আমার প্রত্যেকটা জনগণের সম্পদ, ঠিক আছে। সেই সেই ক্ষেত্রে প্রত্যেকের জায়গা থেকে আপনারা সচেতন থাকুন, প্রত্যেকের জায়গা থেকে আপনারা মানে এইগুলো প্রতিবাদ করুন, এবং যারা কেউ যেন কেউ কোনো একটা সম্পদ তারা চুরি করে নিয়ে যেতে না পারে, কারণ এই সম্পদগুলো আবার গড়তে গেলে আমাদের টাকায় কিন্তু এই সম্পদগুলো আপনার গঠন করতে হবে। তো এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, বিনীত হবে যে এই দিকগুলো খেয়াল রাখুন। আমরা হ্যাঁ বিজয় উল্লাস করতেছি, আমরা বিজয় আনন্দ আমরা একটা সাময়িক একটা বিজয় অর্জন করছি, আমাদের আরও অনেকগুলো বিজয় বাকি আছে। যেমন আমাদের দেশের যে আপনার দুর্নীতি, আপনার মানে বৈষম্যতা, ঠিক আছে, এরকম মানে স্বৈরাচারী যেই মনোভাব, এইগুলো আমাদের ভিতর থেকে মানে প্রতিহত করতে হবে, এই ধরনের ইয়া থাকতে হবে। তবে সেই সাথে আমি এই কথাগুলো বলতে চাচ্ছি, যারা এই ধরনের কাজগুলো করতেছে, যারা অর্থ মানে দেশের সম্পদ লুটপাট করতেছে, চুরি করতেছে, ঠিক আছে, এই এই জায়গাগুলো আপনারা অবশ্যই আপনাদের পক্ষ থেকে দৃষ্টি দেবেন। সেই সাথে আমি আরেকটা জিনিস আপনার এই জায়গায় যোগ করতে চাই, যে আমরা অনেক জায়গার থেকে আপনার এই নিউজটা পাইতেছি যে অনেক জায়গায় সংখ্যালঘুদের উপরে হামলা করা হইতেছে, ঠিক আছে। এই জিনিসটা যার যার জায়গা থেকে আপনারা যে 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 এলাকায় আছেন, প্রত্যেকের জায়গা থেকে আপনার প্রতিবেশী হিসাবে তাদেরকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। সংখ্যালঘুদের সাথে আমাদের কোনো দূরত্ব নাই, সংখ্যালঘুরা তারাও এই দেশের মানুষ, আমরাও এই দেশের মানুষ, তাদেরকে মানে গলায় গলা মিলিয়ে আমাদের চলতে হবে। সো এই জায়গায় আপনাদের কাছে আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে, আপনারা এই জিনিসগুলো লক্ষ্য রাখুন, কেউ যেন সংখ্যালঘুদের উপরে হামলা না করতে পারে বা সংখ্যালঘুদের সাথে যেন কেউ মানে খারাপ আচরণ না করে, এই দৃষ্টিগুলো। এবং আমরা আরও শুনতেছি যে আপনার মন্দিরগুলোতে আগুন দেওয়ার চেষ্টা করতেছে কিছু দুষ্কৃতিকারী যারা আছে, তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, এই কাজগুলো যেন না হয়, কারণ তারা আমাদেরই, ঠিক আছে ভাই, আমরা হইতে পারে তারা ভিন্ন ধর্মের, কিন্তু তারা আমরা একই সাথে মানে এই সমাজে বসবাস করতেছি। তো আমার মনে হয় যে এই দিকে আপনাদের অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত এবং নজর দেওয়া উচিত। তো এই দুটোকে আপনাদের কাছে বলার জন্য আমি আসলে মূলত এই কথাগুলো বলতেছি। সেই সাথে আমি আবারও এই জিনিসটা উল্লেখ করতে চাচ্ছি, কিছু দুষ্কৃতিকারী যারা সুযোগ সন্ধানী তাদেরকে প্রতিহত করুন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। কারণ তারা হয়তো তাদের সুযোগে তারা এইগুলো করতেছে, কিন্তু এটার খেসারত কিন্তু আমাদেরকে দিতে হবে। দেশের প্রত্যেকটা সচেতন নাগরিকের কাছে আমার এটা একটা উদার্ত আহ্বান থাকবে, আপনারা প্রত্যেকের জায়গা থেকে অবশ্যই এটাকে প্রতিহত করুন। কারণ হচ্ছে এইভাবে আসলে আমরা তো মূলত একটা মানে স্বাধীন রাষ্ট্র চাইছি, যেখানে আপনার কোনো অরাজকতা থাকবে না। তো এই অরাজকতায় যদি তৈরি হয়, তাহলে সেই জন্য তো আমরা আসলে আজকে এই পর্যায়ে আসি নাই বা আমরা স্বাধীন করতে চাই নাই। সো এই জায়গায় প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে, আপনারা যার যার জায়গা থেকে এই জিনিসগুলো লক্ষ্য করুন, যেন কেউ রাষ্ট্রের কোনো সম্পদ চুরি না করতে পারে। আপনারা চিন্তা করেন একবারে, মানে রাস্তার একটা মানে ল্যাম্পপোস্টের যে লাইটগুলো আছে সেই লাইটগুলোও তারা চুরি করে নিয়ে যেতেছে। তার মানে তারা হচ্ছে সুযোগ সন্ধানী, তারা তাদের মানে স্বার্থ হাসিল করার চেষ্টা করতেছে, এবং এই সম্পদগুলো কিন্তু আমাদের। সো এইটার জন্য আপনাদের অবশ্যই মানে রুখে দাঁড়াইতে হবে, এবং এটার জন্য আপনাদের প্রতিবাদ করতে হবে। আপনারা যদি প্রতিবাদ করে না তুলেন, তাহলে আমাদের এটার জন্য কিন্তু খেসারত দিতে হবে। তো এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট করতেছি, যার যার জায়গা থেকে আপনারা সবাই এটাকে প্রতিহত করুন, এবং প্রত্যেকের জায়গা থেকে তাদেরকে মানে আপনার যে কারণ রাষ্ট্রের সম্পদ কোনোভাবে যেন ধ্বংস না হয়, আমি এটা আপনাদের কাছে মানে উদার্ত আহ্বান জানাচ্ছি একজন মানে দেশের নাগরিক হিসাবে। আপনারা যারা সচেতন নাগরিক আছেন, আপনাদের কাছে আমার এটা উদার্ত আহ্বান এবং রিকোয়েস্ট থাকবে যে এটা একেবারে বন্ধ করুন, এইসব যেন না হয়, ঠিক আছে, এটা বন্ধ করতে হবে। কারণ আমাদের দেশটা প্রত্যেকের ট্যাক্সের টাকায় আজকে আমার রাষ্ট্রের অবকাঠামো তৈরি হয়। সো এইটা যেন কোনোভাবে ধ্বংস না করতে পারে, মানে সুযোগ সন্ধানী যারা আছে, যারা দুষ্কৃতিকারী যারা আছে, তারা যেন এই কাজটা না করতে পারে, এই জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আহ্বান জানাচ্ছি। তো এতটুকুই বলার জন্য আসছিলাম, ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম।